আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। জামাতবদ্ধ জীবনযাপনের গুরুত্ব। আজকে আমি আপনাদের সামনে মুসনাদ আহমদ ও সুনানে তিরমিজির একটি হাদিস পেশ করেছি। এর উপরে ভিত্তি করেই আজকের আলোচনা পেশ করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। পৃথিবীতে আমরা মানুষ হিসেবে বসবাস করি, এ বিষয়টা আমরা সবাই জানি যে মানুষ সমাজবদ্ধ জীব, একাকী বিচ্ছিন্নভাবে বসবাস করতে পারে না। একথা আমরা যেমন স্বাভাবিকভাবে বলি, ঠিক তেমনিভাবে সমাজবিজ্ঞানীরাও একথা বলেন, মানুষ একাকী বসবাস করতে পারে না। তার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে মানুষ অন্যের মুখাপেক্ষী হয়, ফলে যখনই সে কোথাও একাকী বসবাস করতে চেষ্টা করে তখন কিন্তু সে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হয়। নিজের ব্যক্তিগত প্রয়োজন, পারিবারিক প্রয়োজন, অর্থনৈতিক প্রয়োজনে একে অপরের মুখাপেক্ষী হয়ে থাকে, এটাই স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জুকে তথা কোরআন ও হাদিসকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। ওয়ালা তাফাররাকু, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। আল্লাহর এই নির্দেশের পাশাপাশি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ঐক্যবদ্ধ থাকার জন্য বিভিন্নভাবে উৎসাহিত করেছেন। যদি আমরা দেখি আমাদের আধ্যাত্মিক জীবনে, ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গবদ্ধভাবে প্রত্যেকটি ইবাদতের জন্য নির্দেশ দিয়েছেন, পাশাপাশি উৎসাহিত করেছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আকিমুস-সালাহ ওয়া আতুস-যাকাহ, সালাত আদায় করো, যাকাত প্রদান করো। অন্য আয়াতে আল্লাহ বলছেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা দণ্ডায়মান হও যারা বিনম্র, যারা অনুগত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একাকী সালাত আদায় করার জন্য বিশেষভাবে নির্দেশ প্রদান করেননি, বরং ঐক্যবদ্ধভাবে সালাত আদায় করার জন্য নির্দেশ দিয়েছেন। আজকের সমাজে কতিপয় আলেম ওলামা কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করে বলতে চেয়েছেন, বর্তমানে জামাতবদ্ধ জীবনযাপন বা এইভাবে সাংগঠনিক জীবনযাপনের কোনো প্রয়োজন নেই। সেখানে অজুহাত হিসাবে পেশ করা হচ্ছে, সংগঠন নাকি মানুষকে সংকীর্ণতার দিকে ঠেলে দেয়, গীবত তোহমাত এগুলির দিকে মানুষকে উদ্বুদ্ধ করে। সেক্ষেত্রে আমরা বলি বা বলতে পারি, একজন মানুষ যখন সামান্য 5 টাকা দামের একটা লাল চা খাওয়ার জন্য চায়ের আড্ডায় বসে, তখন সে যে সমালোচনা করে, ওই সমালোচনা করার জন্য কোন সংগঠন তাকে উদ্বুদ্ধ করে, প্ররোচিত করে? মানুষ যখন তার প্রয়োজনে
বা বিনা প্রয়োজনে কোথাও একতাবদ্ধ হয়ে গল্প গুজবে মত্ত হয়, অর্থাৎ যদি আর একটু ভিন্ন অর্থে বলি আড্ডা দেয়, তখন ওই আড্ডায় যে সমস্ত সমালোচনা যে ধরনের গিবত্তহ মত মানুষ করে থাকে, সেক্ষেত্রে তাকে কোন সংগঠন প্ররোচিত করে? মানুষ যখন ধরে নেন কোনো দাওয়াতের অনুষ্ঠানে অংশগ্রহণ করে, আমাদের সামাজিক ক্ষেত্রে, সেটা বিবাহের অনুষ্ঠান হোক, ওলিমার অনুষ্ঠান হোক বা অন্য কোনো অনুষ্ঠান হোক, সে অনুষ্ঠানের ক্ষেত্রে যখন বিভিন্ন ধরনের সমালোচনা হয়, গীবত হয়, তোহমত হয়, তখন তাদেরকে কোন সংগঠন প্ররোচিত করে? সুতরাং এগুলি কোনো যুক্তি নয়, এগুলি কোনো অজুহাত নয়, এটা সম্পূর্ণই একটা অবান্তর যুক্তি। পক্ষান্তরে আমরা দেখতে পাই একটা সংগঠন একজন মানুষকে ভালো হতে, একজন মানুষকে সৎ পথে পরিচালিত হতে, একজন মানুষকে খারাপ কাজ থেকে বিরত থাকতে সহায়তা করে। মানুষ যাতে নিজে নিজে বেশি বোঝার চেষ্টা না করে, সেজন্য সংগঠন তাকে সামনের দিকে এগিয়ে দেয়। আজকে আমরা মুসনাদে আহমদে বর্ণিত এবং সুনানে তিরমিজিতে উল্লেখিত 2165 নম্বর হাদিস পেশ করেছি। এর উপর ভিত্তি করে আমরা আমাদের আলোচনা শেষ করার চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারেস আল আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমুরুকুম বি খামসিন, আমি তোমাদেরকে পাঁচটি বিষয়ের নির্দেশ দিচ্ছি। ওয়াল্লাহু আমারানি বিহিন্না, যে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে তিনি বলছেন যে আমি তোমাদেরকে পাঁচটি বিষয়ের নির্দেশ দিচ্ছি। তার মধ্যে প্রথম নির্দেশ হচ্ছে বিল জামাতে, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি জামাতবদ্ধ জীবনযাপন করার। ওয়াসামে, নেতার কথা শোনার, আমিরের কথা শোনার। ওয়াত্তাআতি, এবং তার আনুগত্য করার। ওয়া ইন্নাহু মান খারাজা মিনাল জামাআতি ক্বীদা শিবরিন, নিশ্চয়ই যে ব্যক্তি জামাত থেকে অর্ধ হাত পরিমাণ সরে যাবে, এক বিঘাত পরিমাণ সরে যাবে, ফাকাদ খালা রিবকাত আল ইসলাম মিন উনুকিহি, সে যেন ইসলামের রশিকে তার গলা থেকে খুলে ফেলল। ওয়ামান দাআ বিদাআওয়াল জাহিলিয়া, আর যে ব্যক্তি মানুষকে জাহিলিয়াতের দিকে আহ্বান করে, ফাহুয়া মিন জুসা জাহান্নাম, সে জাহান্নামীদের দলভুক্ত হবে। ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জাআমা আন্নাহু মুসলিম, যদিও সে সালাত আদায় করে, যদিও সে সিয়াম পালন করে এবং নিজেকে ধারণা করে যে সে একজন মুসলিম। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসখানে বলেছেন, ওয়া মান দাআ বিদাআওয়াল জাহিলিয়া, যে মানুষকে জাহিলিয়াতের দিকে আহ্বান করে বা জাহিলিয়াতের মাধ্যমে আহ্বান করে, ফাহুয়া মিন জুসা জাহান্নাম, সে জাহান্নামীদের দলভুক্ত হবে। পৃথিবীতে যত দল আছে, দলগুলি দুটি ভাবে ভাগে বিভক্ত। এক শ্রেণীর মানুষ হচ্ছে, এক দলের মানুষ হচ্ছে জান্নাতি, আর এক দলের মানুষ হচ্ছে জাহান্নামী। দেখেন পৃথিবীতে জাহান্নামীদের দল কিন্তু ভারী। বাংলাদেশে আমরা যারা মুসলিম, এই মুসলমানদের মধ্যে নামধারী মুসলমান, বিশেষ করে নাম কাওয়াস্তে আমরা যারা মুসলিম, তারা কি সবাই সালাত আদায় করে? করে না। বরং যারা সালাত আদায় করে না তাদের দলই কিন্তু ভারী, আর যারা সালাত আদায় করে তাদের দল কিন্তু দেখা যায় ছোট। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর,
আমার শুকরগুজার বান্দাদের সংখ্যা কমই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে নির্দেশ দিবেন যে তুমি তোমার সন্তানদের মধ্য থেকে জান্নাতীদেরকে বাহির করো। তিনি জিজ্ঞাসা করবেন, আমি কয়জন থেকে কয়জনকে বের করব? আল্লাহ বলবেন, 1000-এর মধ্য থেকে তুমি একজনকে বের করো, মানে 1000-এ একজন। তাহলে জান্নাতীদের সংখ্যা কত? বলা যায় যে 1000-এ একজন হবে, আর বাকি 999 জন হচ্ছে জাহান্নামী। তাহলে দল তো ওদেরটাই ভারী, তাই না? দুনিয়ার বাস্তবতা তাই। আল্লাহ যেটা বলছেন যে আমার শুকরগুজার বান্দার সংখ্যা কমই হবে। মুসনাদে আহমদে দীর্ঘ একটি হাদিস এসেছে, এই হাদিসেরই প্রথম অংশ। হারেস আল আশআরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াহিয়া বিন জাকারিয়া আলাইহিস সালামকে 5টি বিষয়ের নির্দেশ দিলেন। তিনি বললেন যে এই 5টি বিষয়ে তুমি তোমার উম্মতকে আদেশ দিবে, নিজেও প্রতিপালন করবে। ইয়াহিয়া বিন জাকারিয়া আলাইহিস সালাম তিনি তার এই নির্দেশ প্রতিপালনে কিছুটা বিলম্ব করলেন। তখন ঈসা আলাইহিস সালাম আসলেন, এসে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 5টি বিষয়ের নির্দেশ দিয়েছিলেন, যে বিষয়ে আপনাকে নিজে আমল করার জন্য এবং আপনার উম্মতকে এই বিষয়ে নির্দেশ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলেছেন, কিন্তু আপনি সে বিষয়টা প্রতিপালনে কিছুটা বিলম্ব করেছেন। আপনি যদি বলেন তাহলে এই বিষয়গুলি আমি মানুষকে নির্দেশ দিতে পারি। ইয়াহিয়া বিন জাকারিয়া আলাইহিস সালাম বললেন, আল্লাহর নির্দেশ পালনে যদি আপনি আমার চেয়ে অগ্রগামী হন তাহলে আমি আশঙ্কা করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জমিনে ধসিয়ে দেবেন। সুতরাং তিনি বললেন, মানুষদেরকে বাইতুল মাকদেসে ফিলিস্তিনে অবস্থিত জেরুজালেমের বাইতুল মাকদেসে সমবেত হওয়ার জন্য মানুষকে নির্দেশ দিলেন। সব মানুষ সেখানে সমবেত হল, এমনকি মসজিদুল আকসা তার ভিতরে বাইরে ঝুলন্ত বারান্দা আশপাশের সব জায়গায় ভরে গেল। ইয়াহিয়া বিন জাকারিয়া আলাইহিস সালাম তিনি বললেন, হে লোক সকল, আল্লাহ আমাকে 5টি বিষয়ের নির্দেশ দিয়েছেন, এই 5টি বিষয়ে আমাকে নিজেকে প্রতিপালনের জন্য এবং তোমাদেরকে এই বিষয়ে পালনের জন্য আদেশ করেছেন। তার প্রথম হলো তোমরা সালাত আদায় করবে, আর সালাতের তোমরা আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। আল্লাহর সাথে শরীক করার উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি তার হালাল উপার্জন থেকে একজন গোলাম ক্রয় করেছে, অতঃপর সে তাকে বাড়িতে নিয়ে এসে বলছে, এই হচ্ছে আমার বাড়ি আর এইগুলি আমার কাজ, তুমি এই কাজ করার পরে যা উপার্জন হবে সেই অর্থ তুমি আমাকে দান করবে, আমাকে দেবে। গোলাম কাজ ঠিকই করে কিন্তু উপার্জিত অর্থ দান করে অন্য মানুষকে। তিনি বলছেন, এমন কোনো গোলাম তোমরা কি কেউ রাখবে? মানুষ বলছে, না, এই ধরনের গোলাম আমরা কেউ রাখবো না। তিনি বললেন, তোমাদের প্রতি দ্বিতীয় নির্দেশ হলো তোমরা সালাত আদায় করবে, আর সালাতের মধ্যে তোমরা এদিক সেদিক তাকাবে না। কারণ সালাতের মধ্যে এদিক সেদিক তাকানোর উদাহরণ হচ্ছে, সালাতের মধ্যে এদিক সেদিক তাকালে আল্লাহ রাব্বুল আলামিন মুসল্লির দিক থেকে তার দৃষ্টিকে ফিরিয়ে নেন, তখন ততক্ষণ তিনি মুসল্লিদের প্রতি দৃষ্টি রাখেন যতক্ষণ পর্যন্ত তারা সালাতের মধ্যে এদিকে সেদিকে না তাকায়। তোমাদের প্রতি তৃতীয় নির্দেশ হলো তোমরা সিয়াম পালন করবে, কারণ সিয়াম পালন করার মুখের দুর্গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মিশক আম্বারের চেয়ে আরও বেশি সুগন্ধিময়, সুতরাং তোমরা সিয়াম পালন করবে।
তোমাদের প্রতি চতুর্থ নির্দেশ হলো তোমরা আল্লাহর পথে ব্যয় করবে, দান করবে, সাদাকা করবে। দানকারীর উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি তার পিছনে শত্রুরা ধাওয়া করে তাকে ধরে ফেলেছে আর তার পিছনে দুটি হাত বেঁধে ফেলে তাকে হত্যার নির্দিষ্ট স্থানে নিয়ে যাচ্ছে। তখন সে বলছে, আমার যা সম্পদ আছে তোমরা এগুলি নিয়ে নাও আর আমাকে ছেড়ে দাও। সে তার সম্পদের বিনিময়ে শত্রুদের কাছ থেকে সে আত্মরক্ষা করেছে। সুতরাং তোমরা দান সাদাকা করবে। তোমাদের প্রতি পঞ্চম নির্দেশ হলো এই, তোমরা আল্লাহর জিকির করবে। আল্লাহর জিকিরের উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যাকে তার পিছনে তার শত্রুরা, তার দুশ্মনরা ধাওয়া করেছে আর তিনি প্রাণপণে দৌড়িয়ে নিজেকে বাঁচানোর জন্য তিনি একটা দুর্গে আশ্রয় গ্রহণ করেছেন। সুতরাং তোমরা আল্লাহর জিকির করবে। আমাদের দেশে জিকির কীভাবে হয়? সমস্যারে, তাই না? গানের স্বরে। এটা কোরআন হাদিস বিরোধী। আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে ডাকো গোপনে এবং বিনতভাবে, বিনয়ীভাবে। তাহলে নিম্ন স্বরে অনুচ্চ শব্দে জিকির হবে আর বিনীতভাবে জিকির করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পর্যন্ত বলার পর তিনি বললেন, আল্লাহ আমাকেও পাঁচটি বিষয়ের নির্দেশ দিয়েছেন। যে পাঁচটি বিষয় একটু আগেই আমি আপনাদের সামনে উল্লেখ করলাম হারেস আল আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত অন্য একটি হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ আমাকেও পাঁচটি বিষয়ের নির্দেশ দিয়েছেন। তার মধ্যে প্রথম হল, তোমরা জামাতবদ্ধ জীবনযাপন করবে, তোমরা আমিরের কথা শুনবে, তার কথা মানবে। জনৈক ব্যক্তি বলল, হে আল্লাহ রাসূল, যদি কেউ জামাত থেকে বের হয়ে যায়? তিনি বললেন, যদি কেউ জামাত থেকে বের হয়ে যায় তাহলে তার দৃষ্টান্ত হলো অনুরূপ, সে যেন ইসলামের রশিকে তার গলা থেকে খুলে ফেলল যতক্ষণ পর্যন্ত সে পুনরায় জামাতে ফিরে না আসে। এরপর তিনি বললেন, যে ব্যক্তি মানুষকে জাহিলিয়াতের দিকে আহ্বান করবে সে ব্যক্তি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে, তাদের দলভুক্ত হবে যতক্ষণ পর্যন্ত সে সেখান থেকে ফিরে না আসে। লোকটা জিজ্ঞাসা করলো, হে আল্লাহ রাসূল, সে যদি সালাত আদায় করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, সে যদি সালাত আদায় করে। তিনি বললেন, সে যদি সিয়াম পালন করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, সে যদি সিয়ামও পালন করে। লোকটা আবার জিজ্ঞেস করলো, আল্লাহ রাসূল, সে যদি নিজেকে মুসলিম ধারণা করে? রাসূল বললেন, হ্যাঁ, সে যদি নিজেকে মুসলিম ধারণা করে তারপরও সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আলাইকুম বিল জামা, তোমাদের জন্য আবশ্যক হচ্ছে জামাতবদ্ধ জীবনযাপন করা। ওয়া ইয়াকুম আল ফুরকা, তোমরা বিচ্ছিন্নতা থেকে দূরে থাকবে। ফা ইন্না শাইতান মা আল ওয়াহিদ, কেননা শয়তান একক ব্যক্তির সাথে থাকে, বিচ্ছিন্ন জনতার সাথে শয়তান থাকে। ওয়া হুয়া মিনাল ইসনাইনি আবাদ, আর সে দুইজন ব্যক্তি থেকে বা সঙ্গবদ্ধ জনতা থেকে সে দূরে থাকে। ওয়ামান আরাদা বুহবুহাতাল জান্নাহ, আর যে ব্যক্তি জান্নাতের মধ্যস্থলে থাকতে চায়, ফা আলাইহি বিল জামা, তার জন্য আবশ্যক হচ্ছে জামাতবদ্ধ জীবনযাপন করার। তাহলে এই হাদিসের দুইটি দিক, একটা হলো বিচ্ছিন্ন জনতা কখনো মুসলিম জনতার সাথে থাকে না, শয়তানের সাথে থাকে। দুই, যে ব্যক্তি জান্নাতের মধ্যস্থলে থাকতে চায় অর্থাৎ জান্নাতে থাকতে চায় তার জন্য আবশ্যক হলো জামাতবদ্ধ থাকা।
যদি কেউ বলেন বর্তমান এই যুগে কোনো জামাত নাই, কোনো সংগঠন নাই, কোনো দল নাই, বরং একাকি থাকাই আপনার আমার জন্য যথেষ্ট, এই একাকি থেকে আপনি কোরআন এবং সহিহ হাদিসের উপর আমল করেন আর নিজেই দাওয়াত দিতে থাকেন, তাহলে এটা আপনার জন্য যথেষ্ট হবে। তাহলে আমরা এটাই বলবো যে মাঠের খোলা ময়দানের মাঝখানে একটা মাইক নিয়ে দাঁড়িয়ে থেকে আপনি শুধু একাই বক্তব্য দেন, এটা আপনার জন্য যথেষ্ট হবে। এসব জনগণকে সামনে নিয়ে আসার দরকার নেই, কারণ যেখানেই জনগণ সমবেত হবে সেটা একটা জামাত হবে, তাই না? জনগণ যদি সমবেত না হয় তাহলে ওটা বিচ্ছিন্ন অবস্থা, বিচ্ছিন্ন থাকবে। তা আপনার মাইক নিয়ে দাঁড়িয়ে থেকে জনগণকে বক্তব্য এভাবে কষ্ট দেওয়ার দরকার নেই, আপনি ওখান থেকে বক্তব্য দেন। অথবা আপনি বাড়িতে বসে, এখন তো ইন্টারনেটের যুগ আছে, সুতরাং আপনি ওখানে বসে বক্তব্য দেন, মাঠে ময়দানে ওখানে যাওয়ার দরকার নেই। যদি দরকারই পড়ে তাহলে তো একটা জামাত হয়ে যাবে, তাই না? সুতরাং কোরআন হাদিসের অপব্যাখ্যা করা থেকে আমাদের সাবধান হওয়া দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সুইলা আন ইলমিন ওয়া হুয়া ইয়ালামুহু, যে ব্যক্তিকে কোনো বিষয়ে জিজ্ঞাসা করা হলো আর সে ওই বিষয়টা অবগত জানে, ফাকাতামাহু, অতঃপর সে এটাকে গোপন করল, উলজিমাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার মুখে আগুনের দুইটা লাগাম পরাবেন। তাহলে এলেম আমি জানি, কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা আমি জানি, জানার পরেও যদি কেউ কোরআন হাদিসের ব্যাখ্যাটাকে ভুল করে, ভুল করার মাধ্যমে বিভ্রান্ত করে মানুষকে, যদি মানুষকে ভুল পথে পরিচালিত করে, তাহলে অবশ্যই তার পরিণতি হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের দিন আগুনের লাগাম পরিধান করাবেন। সুতরাং আমাদের প্রত্যেকেরই সাবধান হওয়া দরকার, আমরা যেন কোরআন হাদিসের অপব্যাখ্যা না করি, সেটা ব্যক্তিগত স্বার্থে হোক আর সেটা দুনিয়াবি স্বার্থে হোক বা সেটা অন্য কোনো স্বার্থেই হোক না কেন, কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করে আমরা যেন নিজেদেরকে জাহান্নামীদের দলভুক্ত না করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহ আমিন। জামাত কাকে বলে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আল জামাআতু মাজতামা'আন নাসু আলা হাদাফিন তাহতা ইমারাতিন, জামাত হচ্ছে কোনো একটি নির্দিষ্ট লক্ষ্যে একজন আমিরের অধীনে, একজন নেতার অধীনে যখন মানুষ সংঘবদ্ধ হয় তখন তাকে জামাত বলা হয়। এই জামাত দুই ধরনের হতে পারে। প্রথম জামাত হচ্ছে জামাতে আম্মা, যেটা রাষ্ট্রীয় সংগঠন। দ্বিতীয় জামাত হচ্ছে জামাতে খাসা, অর্থাৎ বিশেষ বিশেষ সংগঠন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মক্কি জীবনে তিনি এই জামাতে খাসা বা বিশেষ সংগঠনের তিনি নেতা ছিলেন। তখন তিনি মানুষের কাছে বায়াত নিয়েছেন, মানুষকে সঙ্গবদ্ধ রাখার চেষ্টা করেছেন, মানুষকে ঐক্যবদ্ধভাবে থাকার তিনি দাওয়াত দিয়েছেন। মাদানী জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মদিনা হিজরত করেন, তখন তিনি সেখানে যে জামাত কায়েম করেন সে জামাত হচ্ছে জামাতে আম্মা। সে সময় তিনি হাত কায়েম করতেন, সে সময় তিনি ইসলামের বিধানকে তিনি প্রতিপালন করতেন, মানুষ কোনো অন্যায় করলে সে অন্যায়ের শাস্তি দিতেন, যেটা মক্কী জীবনে হয়নি। সুতরাং জামাতে আম্মা যেটা, তাদের দায়িত্ব হচ্ছে হাত কায়েম করা, বিচার ফয়সালা করা এবং অন্যান্য নির্দেশ, আল্লাহর নির্দেশ প্রতিপালন করা। জামাতে খাসার যারা নেতা তাদের কিন্তু এই দায়িত্ব নয়। আজকের এই কলুষিত সমাজে, আজকে যেখানে আমাদের এখানে ইসলামী সমাজ নাই, ইসলামী রাষ্ট্র নাই, সেখানে আমাদের জন্য আবশ্যক হলো এই জামাতে খাসার অন্তর্ভুক্ত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণিত 38টি হাদিস যেখানে তিনি জামাতবদ্ধ জীবনযাপনের নির্দেশ প্রদান করেছেন, ওই হাদিসগুলি প্রতিপালনের চেষ্টা করা। আজকে আমাদের সমাজে বলা হয় যেসব হাদিসে জামাতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এইসব হাদিসে জামাতের উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রীয় জামাত। যদি এইসব হাদিসের দ্বারা রাষ্ট্রীয় জামাতের উদ্দেশ্য হয়,
তাহলে আমেরিকাতে যে মুসলমানরা আছেন তাদের নেতা কে হবে? ডোনাল্ড ট্রাম্প কি তাদের নেতা হবেন? ওইসব মুসলমানকে তাকে নেতা হিসেবে মানবেন আর তার নির্দেশ প্রতিপালন করবেন, নাকি তাদের জন্য এইসব হাদিসগুলি রহিত হয়ে গেছে? কোনটা হবে? হাদিসও রহিত হয় নাই আর তাদের মুসলমানদের মূলত মূল নেতা ডোনাল্ড ট্রাম্প হবেন না। ভারতে যে মুসলমানরা আছেন তাদের নেতা কি মিস্টার মোদি হবেন, নাকি তাদের জন্য এই হাদিসগুলি রহিত হয়ে গেছে? কোনটা হবে? অবশ্যই মোদি কখনো মুসলমানদের নেতা হবে না। তাহলে ওখানকার মুসলমানরা এই জামাতে খাসা যেটা, বিশেষ জামাত যেটা, ছোট ছোট জামাত যেটা, এই হকপন্থী জামাত যারা কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করে, তাদের অনুসরণ করে, তাদের আনুগত্য করে এই হাদিসগুলি প্রতিপালন করার চেষ্টা করবেন। উম্মুল হুসাইন রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এন উম্মিরা আলাইকুম আব্দুন মুজাদ্দাউন আসওয়াদু ইয়াকুদুকুম বিকিতাবিল্লাহ ফাসমিউ লাহু ওয়া আতিউ। যদি তোমাদের নেতা নির্বাচন করা হয় একজন নাক কান কাটা কালো গোলামকে, এবং সে তোমাদের কোরআন এবং সহিহাদিস অনুযায়ী পরিচালনা করে, ফাসমিউ লাহু ওয়া আতিউ, তাহলে তোমরা তার কথা শোনো এবং তার আনুগত্য করো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নেতা যেই হোক না কেন, নেতা যদি তোমাদেরকে কোরআন এবং সহিহাদিস অনুযায়ী পরিচালনা করে তাহলে তার কথা শুনতে হবে এবং তার আনুগত্য করতে হবে। কিন্তু যদি কেউ আমাদেরকে কোরআন এবং সহিহাদিসের বাইরে নির্দেশ করেন তাহলে তার কথা মানা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতায় কোনো সৃষ্টির কোনো আনুগত্য নাই। সুতরাং আমাদের করণীয় হবে আমরা যেন জামাতবদ্ধ জীবন যাপন করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহু আমিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইসতাতা মিনকুম আল্লা ইয়ানামা নাওমান ওয়ালা ইউসবিহু সাবহান ইল্লা ওয়ালাইহি ইমামুন ফালইয়াফআল। তোমাদের যার পক্ষে এই বিষয়টা সম্ভব যে সে এক রাত্রিও ঘুমাবে না, অথবা সে কোনো সকাল করবে না যতক্ষণ পর্যন্ত তাদের কোনো একজনকে নেতা নির্বাচন না করবে, তাহলে সে যেন এই কাজটা করে। অর্থাৎ নেতা নির্বাচন না করে, নেতার আনুগত্য না করে একদিন হোক আর এক রাত্রি হোক, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিবাহিত করতে নিষেধ করেছেন। অর্থাৎ নেতাবিহীন কোনো সময়, কোনো দিন, কোনো রাত্রি আমরা এটা যেন অতিবাহিত না করি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা যেন সঙ্গবদ্ধভাবে, আমরা যেন ঐক্যবদ্ধভাবে আমাদের জীবন যাপন করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম আমিন। জামাতবদ্ধ জীবনযাপনের অনেকগুলি ফায়দা আছে। প্রথম ফায়দা হলো, জামাতবদ্ধ জীবন যাপন করলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত লাভ করা যায়। আরফাজা ইবনে সুরাই আল আশজাঈ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি দীর্ঘ হাদিস, তার শেষে তিনি বলেছেন, ফাইন্না ইয়াদুল্লাহি আলাল জামা ফাইন্না শাইতান মান ফারাকাল জামা ইয়ারকুজ। সুতরাং নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের হাত রয়েছে জামাতের উপরে। ফাইন্না শাইতান মান ফারাকাল জামা। অতএব তোমরা জেনে রাখো যে শয়তান ওই সমস্ত লোকদের সাথে থাকে যারা জামাত থেকে বিচ্ছিন্ন থাকে, যারা জামাত থেকে দূরে থাকে। ইয়াদুল্লাহ আলাল জামা অর্থ জামাতের উপরে আল্লাহর হাত আছে মানে আল্লাহর রহমত আছে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদুল্লাহ মাআল জামা, জামাতের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের হাত আছে। দুই,
জামাত থেকে বিচ্ছিন্ন থাকার অর্থ হচ্ছে ইসলামের রশিকে গলা থেকে খুলে ফেলা। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফারাকাল জামাআতা শিবরান, যে ব্যক্তি জামাত থেকে অর্ধ হাত পর্যন্ত সরে গেল অথবা এক বিঘাত পরিমাণ সরে গেল, ফাকাদ খালা রিবকাতাল ইসলাম মিন উনুকিহি, সে যেন তার গলা থেকে ইসলামের রশিকে খুলে ফেলল। সুনানে আবু দাউদ 4758। তিন, জামাত বদ্ধ থাকার অর্থ হচ্ছে হকের উপর টিকে থাকা। আন সাউবান রাদিয়াল্লাহু আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইযুরুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহুম কাযালিক, রাওয়াহু মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে একটি দল হকের উপরে টিকে থাকবে, বিরুদ্ধবাদীরা তাদের কোনোই ক্ষতি করতে পারবে না, এমনকি অবস্থায় কিয়ামত চলে আসবে অথচ তারা ওই রূপই থাকবে, অর্থাৎ হকের উপরে অবস্থিত থাকবে। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দলকে তিনি বলেছেন হকের উপর টিকে থাকবে, তিনি একথা বলেন নাই যে একজন মানুষ বা একজন ব্যক্তি অথবা কোরআন হাদিসের উপরে যারা প্রতিষ্ঠিত তারা টিকে থাকবে, কোনো ব্যক্তি বিশেষের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলেননি, বরং তিনি বলছেন যে একটা দল তার অবশ্যই হকের উপর টিকে থাকবে। সুতরাং হকের উপর টিকে থাকার অর্থ হোক, টিকে থাকতে হলে আমাদেরকে দলবদ্ধ থাকতে হবে। চার নম্বর হকের দলের উপরে, দলের মধ্যে যদি আমরা কায়েম থাকি, দলের অন্তর্ভুক্ত থাকি, তাহলে গোমরাহী হওয়া থেকে পথভ্রষ্ট হওয়া থেকে মুক্তি লাভ করা যাবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়াজমা উম্মতি আও ক্বালা উম্মাতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা যালালাতিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকে, অথবা তিনি বলেছেন উম্মতে মুহাম্মাদিকে, গোমরাহির উপরে তিনি ঐক্যবদ্ধ করবেন না। ওয়াইয়াদুল্লাহি মাআল জামা, এরপরে তিনি বলছেন যে জামাতের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত রয়েছে, তার হাত রয়েছে। হাদিসটি সুনানে তিরমিজির 2167। তাহলে জামাত বদ্ধ থাকলে গোমরাহি হওয়া থেকে পরিত্রাণ লাভ করা যায়। 5, জামাত বদ্ধ থাকলে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে মুক্তি লাভ করা যায়। আল্লাহ বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বাইয়্যানাত ওয়াউলাইকা লাহুম আযাবুন আযীম, তোমরা তাদের মতো হয় না যারা পরস্পর বিচ্ছিন্ন হয়েছে, ওয়াখতালাফু অতঃপর তারা মতভেদ সৃষ্টি করেছে, মিম বাদি মা জাআহুমুল বাইয়্যানাত তাদের নিকটে স্পষ্ট নিদর্শন আসার পরেও, স্পষ্ট বর্ণনা আসার পরেও, স্পষ্ট বর্ণনা কোনটা, কোরআন এবং সহিহ হাদিস তাদের নিকট আসার পরেও, এই হেদায়াত আসার পরেও যারা নিজেরা বিচ্ছিন্ন রয়েছে এবং পরস্পর মতভেদ সৃষ্টি করেছে, তোমরা তাদের মতো হয়েও না, যদি তাদের মতো হও ওয়াউলাইকা লাহুম আযাবুন আযীম, তাহলে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, মহাশাস্তি। সূরা আলে ইমরান 105 আয়াত। ওয়ান ইবনে উমার ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু কাল قال رسول الله صلى الله عليه وسلم الجماعة رحمة والفرقة عذاب نومار بن بشير رضي الله عنه থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামাত বদ্ধ থাকা হচ্ছে রহমত আর বিচ্ছিন্নতা হচ্ছে আযাব। সুতরাং জামাত বদ্ধ থেকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, এটা পাওয়ার, এটা লাভ করার জন্য চেষ্টা করব। পক্ষান্তরে জামাত থেকে বিচ্ছিন্ন থেকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের, তার শাস্তির যেন আমরা সম্মুখীন না হই সেজন্য আমরা চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম আমিন। 6,
জামাত থেকে বিচ্ছিন্ন থাকার অর্থ হচ্ছে জাহিলিয়াতের কোনো একটি শাখায় মৃত্যুবরণ করা। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিন আমিরিহি শাইআন, যে ব্যক্তি তার আমিরের মধ্যে তার নেতার মধ্যে এমন কোনো জিনিস দেখবে, ইয়াকরাহুহু, যা সে অপছন্দ করে, ফল ইয়াসবির, তাহলে সে যেন ধৈর্য ধারণ করে, ফল ইয়াসবির আলাইহি, সে যেন তার উপরে ধৈর্য ধারণ করে। ফাইন্নাহু মান ফারাকাল জামাত শিবরান, সুতরাং যে ব্যক্তি জামাত থেকে অর্ধহাত প্রমাণ সরে যাবে, ফা মাতা, অতঃপর সে ওই অবস্থায় মৃত্যুবরণ করলো, ইল্লা মাতা মিতাতান জাহিলিয়াতান, তাহলে সে জাহিলি হালাতে, সে বর্বরতার হালাতে, জাহিলি কোনো একটি শাখার উপর সে মৃত্যুবরণ করল। হাদিসটি সহিহ বুখারীর 7054। তাহলে জামাত থেকে বিচ্ছিন্ন থাকার অর্থ হচ্ছে এই, এবং এই অবস্থায় মৃত্যুবরণ করার অর্থ হচ্ছে এই, জাহিলিয়াতের কোনো একটি শাখায় মৃত্যুবরণ করা। জাহিলিয়াতের শাখায় মৃত্যুবরণ করার অর্থ কী? তার অর্থ হলো এই, জাহিলি যুগে, অজ্ঞতার যুগে, বর্বরতার যুগে মানুষ যখন বিভ্রান্ত হয়ে হক থেকে বিচ্যুত হয়ে মৃত্যুবরণ করে, ঠিক তেমনিভাবে ওই ব্যক্তি জামাত থেকে বিচ্ছিন্ন থাকার মাধ্যমে, বিচ্ছিন্ন থাকার কারণে সে অনুরূপভাবে বর্বরতার কোনো একটি শাখায় অথবা হক থেকে বিচ্যুত অবস্থায় সে মৃত্যুবরণ করবে। আমরা কি এই অবস্থায় মৃত্যুবরণ করতে চাই? অবশ্যই চাই না। সুতরাং আমরা চেষ্টা করব জামাতবদ্ধ থাকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম আমিন। জামাতবদ্ধ থাকার অন্যতম উপকার এবং সর্বশেষ উপকার হলো এই, জামাতবদ্ধ থাকলে জান্নাত লাভ করা যায়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যে হাদিসটি আমি আপনাদের সামনে ইতিপূর্বে পড়লাম, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আলাইকুম বিল জামা, তোমাদের জন্য আবশ্যক হচ্ছে জামাতবদ্ধ থাকা, ওয়া ইয়াকুম আল ফুরকা, এবং তোমাদের জন্য আরো আবশ্যক হচ্ছে বিচ্ছিন্নতা থেকে দূরে থাকা। ফা ইন্না শাইতান মা আল ওয়াহিদ, কেননা শয়তান একক ব্যক্তির সাথে থাকে, ওয়া হুয়া মিনাল ইসনাইনি আবাদ, আর সে দুইজন ব্যক্তি থেকে অথবা সঙ্গবদ্ধ ব্যক্তি থেকে সে দূরে থাকে। ওয়ামান আরাদা মুহুয়াতাল জান্নাত, আর যে ব্যক্তি জান্নাতের মধ্যস্থলে থাকতে চায়, ফা আলাইহি বিল জামা, তার জন্য আবশ্যক হলো জামাতবদ্ধ থাকা। সুতরাং আমরা জামাতবদ্ধ থেকে জান্নাত লাভ করার জন্য, জামাতবদ্ধ থেকে আযাব থেকে বিরত থাকার জন্য, জামাতবদ্ধ থেকে আমরা জাহান্নাম থেকে বা আল্লাহর শাস্তি থেকে মুক্ত থাকার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম আমিন। শ্রোতা মণ্ডলী, আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপটে চোরদের জামাত আছে, মুচির জামাত আছে, রিক্সাওয়ালার জামাত আছে, এমনকি ট্রাক শ্রমিকদের জামাত আছে, ওটা চলবে, কিন্তু আহলাদিসদের জামাত নাকি চলবে না। আজকে বাতিল মুসলমানদের বিরুদ্ধে দেখেন সংঘবদ্ধ আছে, বাতিল একতাবদ্ধ হয়ে আজকে আরাকানের মুসলমান ভাইয়েরা মার খাচ্ছে, তাদেরকে বিতাড়িত করছে, সেখানে তারা ঐক্যবদ্ধ, কিন্তু মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিরোধ করবে, প্রতিবাদ করবে, এইটা নাকি দরকার নাই? আজকে ভারতে দেখেন, ভারতে এনআরসির নাম করে আসাম থেকে আমাদের মুসলিম ভাইদেরকে বিতাড়ন করার চেষ্টা ওখানে চলছে, অথচ মুসলমানদের নাকি জামাতবদ্ধ থাকার দরকার নাই? এই খোড়া যুক্তি যারা বলেন, আমরা তাদেরকেও বলবো, জামাত যদি দরকার না থাকে তাহলে আপনি কেন সংঘবদ্ধ বা মানুষকে দাওয়াত দিচ্ছেন? আপনি বিচ্ছিন্নভাবে ঘরে বসে দাওয়াত দেন। এই খোড়া যুক্তি থেকে আমাদেরকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। যারা কোরআন এবং সহিহ হাদিসের অপব্যাখ্যা করেন, আমরা তাদেরকেও বলতে চাই, আজকে যারা কোরআন এবং সহিহ হাদিসের স্পষ্ট নিদর্শন, স্পষ্ট বর্ণনা আমাদের সামনে থাকার পরেও যারা কোরআন এবং সহিহ হাদিসের অপব্যাখ্যা করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, তাদেরকে আমরা বলবো, আপনারা আপনাদের এই অপব্যাখ্যা থেকে, আপনারা আপনাদের এই অপকৌশল থেকে, আপনারা আপনাদের এই অপতৎপরতাকে বিরত থাকুন, না হলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের আযাব এবং গজব অবশ্যই আমাদের উপরে নেমে আসবে। শ্রোতা মণ্ডলী, দেখুন, আমরা কঠিন বাস্তবতা হলো এই, বাংলাদেশে এটা আহলাদিস যুব সংঘ করা চলবে না, আহলাদিস আন্দোলন করা চলবে না, আহলাদিস মহিলা সংগঠন করা চলবে না, আহলাদিস সোনামণি করা চলবে না। আজকে যারা সংগঠন বিরোধী বক্তব্য দেন,
ওরা তার টার্গেট হচ্ছে আহলাদিস আন্দোলন এবং আহলাদিস আন্দোলনের অঙ্গ সংগঠন যারা, তাদের এই সংগঠন তোমরা করো না। যে সমস্ত মানুষের এই কথাগুলি বলে দেখেন তারা কিন্তু চিহ্নিত কিছু লোক, অতএব আমাদেরকে সাবধান হতে হবে, আমরা যেন ওদের ফাঁদে পা না দেই, আমরা যেন তাদের প্রতারণায় প্রতারিত না হই, আমরা যেন তাদের ধোকায় ধোকার শিকার না হই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহু আমিন। আল্লাহ বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মা, তোমাদের মধ্যে একটি দল থাকা উচিত, ইয়াদউনা ইলাল খাইর, যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, ওয়ায়ামুরুনা বিল মারুফ, তারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এবং তারা মানুষকে অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। এর শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আউলাইকা হুমুল মুফলিহুন, যদি তারা এই কাজটা করে তাহলে তারা হবে সফল কাম। সূরা আলে ইমরান 104 নম্বর আয়াত। তাহলে আল্লাহ বলছেন যে তোমাদেরকে সঙ্গবদ্ধ থাকতে হবে, দলবদ্ধ থাকতে হবে, সঙ্গবদ্ধ থেকে তোমাদেরকে মানুষকে দাওয়াত দিতে হবে। আর অন্য মানুষেরা বলছেন না তোমাদের সঙ্গবদ্ধ থাকার দরকার নেই, তোমাদের বিচ্ছিন্ন থাকতে হবে, আপনি আল্লাহর কথা মানবেন না আমি এই মানুষের কথা মানবেন, কোনটা মানবেন? অবশ্যই আমাদেরকে আল্লাহর কথা মানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিকট থেকে তিনটি জিনিস পছন্দ করেন, ইন্নাল্লাহ ইয়ারযা লাকুম আন সালাসিন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিকট থেকে তিনটি জিনিস পছন্দ করেন, ওয়া ইয়াকরাহু লাকুম আন সালাসিন, তোমাদের নিকট থেকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি জিনিস অপছন্দ করেন, ইয়ারযা লাকুম আন তা'বুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইয়ান, আল্লাহ পছন্দ করেন তোমরা আল্লাহর ইবাদত করবে তার সাথে কাউকে শরীক করবে না, ওয়া আন তা'তাসিমু বিল বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে ঐক্যবদ্ধভাবে ধারণ করবে, পরস্পর বিচ্ছিন্ন হবে না। তাহলে আল্লাহ পছন্দ করেন যে আমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করব, বিচ্ছিন্ন থাকে আল্লাহকে পছন্দ করেন? করেন না। ওয়াক্রাহু লাকুম, আর আল্লাহ অপছন্দ করেন তোমাদের থেকে কিলা বকাল, বেশি কথা বলা, ওয়া কাসরাতি সুয়াল, অত্যধিক প্রশ্ন করা, ওয়া ইজাআতুল মাল, এবং সম্পদ বিনষ্ট করা। তাহলে আল্লাহর পছন্দনীয় তিনটি কাজের অন্যতম হলো ওয়া আন তা'তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু, আল্লাহ পছন্দ করেন যে তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে, ইসলামের বিধানকে, কোরআন এবং হাদিসকে ঐক্যবদ্ধভাবে তোমরা ধারণ করবে, এটা আল্লাহ পছন্দ করেন। সুতরাং আমরা আল্লাহর পছন্দনীয় কাজগুলি আমরা করার মাধ্যমে আল্লাহর রহমত এবং তার নিকটে আমরা নাজাত কামনা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম আমিন। পরিশেষে যারা এখানে উপস্থিত হয়েছেন এবং যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, আমরা সবার জন্য দোয়া করছি আল্লাহ যেন আমাদেরকে কাল কিয়ামতের মাঠে এইভাবে জান্নাতে আমাদেরকে একতাবদ্ধ হওয়ার তিনি তৌফিক দান করেন। আল্লাহুম আমিন। আকুলু কাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।